আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার জোহরবারু ইমিগ্রেশনের অধীনে আটক নোয়াখালীর নূর মৃত্যুবরণ করেছেন। শুক্রবার 11 আগস্ট রাতে অসুস্থ হয়ে পড়ল জোহরবারু। সুলতানা আমিনা হাসপাতালের নূরকে ভর্তি করে ইমিগ্রেশন ক্যাম্প কর্তৃপক্ষ। এর 3 ঘন্টা পর মারা যান তিনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, নূর ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এমন সময় নূরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তখন আমাদের আর কিছু করার ছিল না। জানা গেছে, গত 23 জুলাই জোহরবারু পাশার গুডাং এলাকায় অভিযানের সময় কোনো প্রকার বৈধ কাগজ না থাকার কারণে কর্মস্থল থেকে নূরকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। নূরের মরদেহ সব আইনি প্রক্রিয়া শেষ করে বাংলাদেশ পাঠানোর ব্যাপারে বাংলাদেশ হাই কমিশনের সহযোগিতা কামনা করেছেন নূরের পরিবার। নূর নোয়াখালীর নোয়াবাড়ী তুলাপাড়া গোপালপুরের মোমিন খানের ছেলে। অবৈধ প্রবাসী এগুলো দেখেও যদি আপনারা বৈধ না হন তাহলে করার কিছুই নাই। সকল অবৈধ প্রবাসী ভাইদের কাছে অনুরোধ রইল, বৈধতা হওয়ার চেষ্টা করতে থাকুন। এসডিপি নিউজ, সকল আপডেট পেতে ভিডিওর নিচে দাবা সাবস্ক্রাইব বোতামে ক্লিক করুন। এসডিপি নিউজ, ধন্যবাদ।